আসসালামু আলাইকুম। স্মার্ট আইডিয়া ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগে আমি ছোট বড় বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া দিয়েছি, আজকের যে ব্যবসায়িক আইডিয়াটি দেবো সেটা হচ্ছে স্যানিটারি ব্যবসা। স্যানিটারি ব্যবসা কীরকম রানিং ব্যবসা, কীরকম টাইপের প্রফিট হয়, কোথায় মাল পাবেন, পাইকারি খুচরা ইত্যাদি বিস্তারিতভাবে আমি বর্ণনা করার চেষ্টা করব, সবাই ধৈর্য সহকারে শুনবেন। আপনি যদি ব্যবসা করতে চান, যে আমি আমার হাতে কিছু টাকা আছে মোটামুটি, এই ব্যবসাটা করতে গেলে একটু সমস্যা একটাই, এটাতে একটু আপনার পুঁজির পরিমাণ একটু বেশি লাগবে। আপনি যদি মোটামুটিভাবে শুরু করতে চান তাহলে শুরু করতে পারবেন। এই ব্যবসায় পুঁজি বেশি হলে এই ব্যবসায় কিন্তু লাভের পরিমাণ অনেক বেশি, কারণ বর্তমান সময় আপনি দেখবেন প্রত্যেকটা যেখানেই যেখানে আগে মানুষ টিনের ঘরটর করতো বা বাথরুম বাইরে থাকতো, এখন বর্তমান সময় কিন্তু এরকম নয়, সবাই চায় নিজের পরিবেশটা সুন্দর করে করতে। তো যেহেতু বর্তমান সময়ে আপনার বিল্ডিংয়ের পরিমাণ বেশি, তো বিল্ডিংয়ের যত বিল্ডিং হবে, যত পাকা বাথরুম হবে, তত স্যানিটারি মালের চাহিদা বৃদ্ধি পাবে। এক সময় মানুষ অল্প পরিমাণে স্যানিটারি প্রসারিত হয়েছে, কিন্তু বর্তমান সময়ে স্যানিটারি ব্যবসাটা একটা খুবই একটা আইকনিক একটা ব্যবসায় রূপান্তরিত হয়েছে। আপনার শহর বলেন, বন্দর বলেন বা গ্রামেও এখন প্রচুর পরিমাণে স্যানিটারি দোকান আপনারা দেখতে পাবেন। আপনার বা মফস্বলের শহরেও যদি হয়ে থাকে, আপনি বাজারগুলো পরিদর্শন করে দেখতে পারবেন যে স্যানিটারি ব্যবসাটা মানে স্যানিটারি মালের চাহিদা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। তবে যদি আপনি এই ব্যবসাটা শুরু করতে চান, কীরকম টাইপের পুঁজি লাগতে পারে? তবে এই ব্যবসাটা যদি আপনি শুধু স্যানিটারি আইটেম দিয়ে ব্যবসাটা শুরু করতে চান, তা আপনার 10 থেকে 15 লক্ষ টাকা প্রাথমিকভাবে ইনভেস্টমেন্ট শুরু করে দিয়ে আপনি শুরু করতে পারবেন। কিন্তু এই টাকাটা দিয়ে আপনি এটার ভিতরেই খাটাইতে হবে, যদি এই টাকা বের করে যে আমি দিতেছি মাল বিক্রি করলেন আর এখান থেকে চললেন খাইলেন, তাহলে কিন্তু ভাই একটু সমস্যার মধ্যে পড়ে যাবেন। কারণ ব্যবসাটা যখন আপনি রুলিং করবেন, এই টাকাটা এখানে থাকে, তাহলে আপনার ব্যবসা কিন্তু এক সময় ধীরে ধীরে বৃদ্ধি পাবে, কারণ আপনার ব্যবসাটা সব সময় একরকম হবে না। দেখা গেছে সারাদিন বসে থাকবেন, সারাদিনে আপনি 500 টাকাও বিক্রি করতে পারবেন না, আবার এমনও দিন যায় একদিনে আপনার 50,000, 1 লাখ, 2 লাখ টাকা বিক্রি হয়ে যাবে। এই ব্যবসার সিস্টেমটা এরকম, সারাদিন বসে থাকবেন, প্রতি মুদির দোকানের মতো আপনার সারাদিন বেচা বিক্রি হবে না, হয়তো সারাদিনে 2-4টা কাস্টমার আসবে, 1-2টা কাস্টমার আপনার মাল বিক্রি করলে সারাদিনের এই যে বসে থাকবেন, কষ্ট করে বসে থাকার আপনার সব কিছু উঠেও ইনশাল্লাহ লাভ হবে। এই ব্যবসাটার ধর্ম এরকম যে সারাদিন বসে থাকবেন, সবসময় কাস্টমার আসবে না, যারা আসবে একটা কাস্টমার দেখা গেছে একটা বিলে আপনার 50,000, 20,000, 30,000, 1 লাখ, 1.5 লাখ, 2-5 লাখ টাকা পর্যন্ত বিল হয়ে যাবে। এটা হচ্ছে আপনার কীরকম টাইপের মাল লাগবে, কয়তলা বিল্ডিং সেটার উপরে ডিপেন্ড করে। আপনার লিস্ট দেখবেন যে মিনিমাম আপনার 10-15 হাজার, 5,000, 7,000 মিনিমাম এরকম হয়, এত এর নিচে আপনার বিল হয় না, খুব কমই এরকম নিচে হয়। কারণ আপনি মাল কিনতে গেলে একটা বাথরুমের বিল করলে আপনার 10-15 হাজার টাকা আসবে নর্মাল বাথরুমের। যদি ভিআইপি বা ভালো মানের বাথরুম হয় তাহলে একটা বাথরুমে আপনার 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত খরচ করে। কারণ হচ্ছে দেখা গেছে যে এরকমও মানুষ আছে, একটা হাইকমেটের দাম 1 লক্ষ টাকার উপরেও আছে। তো যাই হোক, আপনি এত দামিগুলো মানে তো ব্যবসা করতে কষ্ট, লাক্সারি পর্যায়ে স্যানিটারি দোকান যেগুলো আছে সেগুলোতে আমি এর আগে ভিডিওতে আমি লাক্সারি স্যানিটারি ব্যবসা সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম। তবে আজকে লাক্সারি স্যানিটারির ব্যবসায়িক আইডিয়া না, এটা নর্মাল স্যানিটারির ব্যবসা, কারণ হচ্ছে আপনার এটাতে ইনভেস্টমেন্টের পরিমাণ কম। আপনি যদি চিন্তাভাবনা করে থাকেন যে স্যানিটারি ব্যবসা করবেন তাহলে করতে পারেন, কিন্তু এই ব্যবসাটা করতে গেলে আপনি প্রথমেই করতে পারবেন না, কারণ এই ব্যবসাতে আইটেমের পরিমাণ অনেক। এই ব্যবসাটা যদি আপনি শুরু করতে চান, আপনার পরিচিত কোনো আত্মীয় স্বজনের কোনো যদি দোকান থেকে থাকে, তাহলে ওখানে আপনাকে 2-3 মাস সময় ইনভেস্ট করতে হবে, কারণ হুট করে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন না। এই ব্যবসাটা শুরু করতে গেলে আপনার কিছু সামান আছে, যে সামানগুলোর নাম আপনার জানতে হবে, কোন মাল কোথা থেকে কিনতে হয়, কত বিক্রি করতে হয় সেই বিষয় সম্পর্কে আপনার বিস্তারিত জানতে হবে। তবে দাম জানার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মালের সাইজ সহ মালের নাম জানা, কারণ আপনার মালের নাম না জানলে মাল কীভাবে বিক্রি করবেন? দাম কম বেশি আপনি আইকনিক করে রাখলেন, আপনি একটা সাংস্কৃতিক চিহ্ন দিয়ে কত টাকা কিনা কত টাকা বেচবেন সেটা আপনি করতে পারবেন, কিন্তু কোন মালের নাম কী সেটা বিষয়ে সেটা জানতে হবে। সেটা জানতে হলে আপনার পরিচিত কোনো দোকান থাকলে আপনি যদি 1 মাস, 2 মাস বা 3 মাস বসেন, তাহলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে ব্যবসাটা আসলে যেরকম বলছে বর্তমান সময় আসলে কি লাভজনক ব্যবসা কিনা লস প্রজেক্ট, তাহলে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। কোনো আইডিয়ার দরকার হবে না, কারো পরামর্শেরও দরকার হবে না, কারণ আপনি প্র্যাকটিক্যাল করলে তো সব কিছু আপনি প্র্যাকটিক্যালি দেখবেন। তো আপনার এই জিনিসগুলো নামটা জানা হলে মাল কোথায় পাবেন আপনি? এই মালটা বাংলাদেশের পাইকারি মার্কেট আছে 2 জায়গায়, একটা হচ্ছে ঢাকা, যেটা বলা হয় নবাবপুরের পাশে, অর্থাৎ আলু বাজার সিদ্দিক বাজার বলা হয়, এটা হচ্ছে
বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট। এখান থেকে আপনি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টের মাধ্যমে চলে যায়। আর দ্বিতীয় বড় সর্বোচ্চ মার্কেট হচ্ছে চট্টগ্রামের জুবলি রোড অ্যান্ড বাটালি রোড। ওখানেও চট্টগ্রামে ইম্পোর্টার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদিও চট্টগ্রামে ইম্পোর্টার থাকে, কিন্তু ঢাকায় মালের দাম তুলনামূলকভাবে কম। কারণ আপনার ব্যবসার লাভ কিন্তু আপনার কিনার ভিতরে হলে আপনাগুলো আপনি বিক্রি করে লাভ করতে পারবেন না। তবে এই ব্যবসাটা আপনার কিছু কিছু প্রোডাক্ট আছে, যেমন বড় বড় প্রোডাক্ট যেগুলোতে মানুষ আপনার দোকানে এসে জানতে চাবে যে ভাই এই মালটার দাম কত, যেমন মোটর আছে, ট্যাঙ্কি আছে, এই ধরনের জিনিস আপনার যে দামে কিনে কিনা দামে বিক্রি করা লাগে, হয়তো 50 টাকা 100 টাকা লাভ করতে পারবেন। কিন্তু অন্যান্য এটার সাথে যে সাথিয়া প্রোডাক্টগুলো আছে, ছোটো ছোটো প্রোডাক্ট, দেখা গেছে এমনও প্রোডাক্ট আছে আপনার 10 টাকা কিনে আপনি 30 টাকা বিক্রি করতে পারবেন, আবার এমনও প্রোডাক্ট আছে আপনার 5,000 টাকা কিনে আপনার 5,000 টাকা বিক্রি করতে হবে বা 5,050 টাকা বিক্রি করতে হবে। বড় মালে স্যানিটারি যত বড় আইটেম তত লাভ কম, যত ছোট আইটেমে যাবেন তত লাভ আপনার বেশি। কারণ ছোট মাল কিনা কম, 20 টাকা 50 টাকা কিনা দেখা গেছে 10-20 টাকা লাভ আসে এখান থেকে। এই করে মোটামুটি আপনি একটা এভারেজ যদি হিসাব করেন তাহলে আপনার 25-30% বা 40% পর্যন্ত আপনি লাভ করতে পারবেন। কারণ বর্তমান সময়ে স্যানিটারি আপনার একটা বিলের মধ্যে যদি 50,000 টাকার মাল থাকে তাহলে একটা পার্টি কোনো সময় সব মাল যাচাই করে কিনতে পারবে না, হয়তো 2-1টা মাল যাচাই করবে। পরবর্তী সময়ে দেখা গেছে যে 2-1টা মালে যখন আপনার কাছ থেকে কম পাবে তখন আপনার কাছ থেকে মালটা নেবে। এ হচ্ছে স্যানিটারি ব্যবসার একটা পলিসি। কারণ যে মালগুলো বড় আইটেম মানে ট্যাঙ্কি মোটর এগুলোই আপনার কাছে জিজ্ঞেস করবে ভাই পাইপের রেট কত, আপনি পাইপ কিনা দামের থেকে 5-10 পয়সা বা 20-50 পয়সা বাড়ায় বা সর্বোচ্চ 1 টাকা লাভ রেখে বললেন বা কিনা দামে বললেন, কাস্টমারটা ধরলে, কাস্টমার তো শুধু পাইপ নিয়ে তো লাগাতে হবে না, পাইপের সাথে ফিটিং আছে, ছোটো ফিটিং আছে, বড় ফিটিং আছে, এক ধরনের পাইপ তো লাগবে না, একটা বাড়িতে আপনার 3-4 পাইপ থেকে শুরু করে 6-8 ইঞ্চি পাইপ পর্যন্ত লাগে, তো পাইপ প্রত্যেকটা পাইপের সাথে ফিটিং লাগবে, আপনার পাইপের দামটা ফিটিং থেকে উঠাইতে হবে। এই হচ্ছে স্যানিটারি ব্যবসার একটা পলিসি। মোটামুটি এক এক ব্যবসায়ী এক এক পলিসি সিস্টেমে ব্যবসা করে। এখন আপনি যদি শুরু করেন আপনি কী সিস্টেমে ব্যবসা করবেন সেটা আপনার ব্যক্তিগতভাবে আপনি চিন্তা করে দেখবেন যে কাস্টমারটা কীভাবে ধরা যায়, সেই বিষয়ে আপনার একটা দক্ষতা হবে। যখন আপনি একটা দোকানে বসবেন তখন দেখবেন যে আসলে কীভাবে কাস্টমার হ্যান্ডেল করে কীভাবে। কিন্তু বর্তমান সময় যদি আপনি স্যানিটারি ব্যবসাটা করতে চান তাহলে এটা কিন্তু বর্তমানে খুবই সুইটেবল একটা বিজনেস। কারণ আপনি রাজাবাবুর মতো ব্যবসা করতে পারবেন, আপনি ক্যাশ নিয়ে বসে থাকবেন, আপনার দোকানের লোক থাকবে, মালের যখন স্লিপ হবে তখন তাদেরকে বললে তারা মাল গুদাম থেকে বা যেভাবে ব্যবস্থা করে দেবে। আর প্রাথমিক অবস্থায় যদি আপনি নিজে সব কিছু জানেন তাহলে নিজে করলেন, সমস্যা নাই, তো নিজের কাজ করার তো ছোটো বড় কিছু নাই। বা আপনি কাস্টমার স্যাটিসফাই করতে পারলে দেখা গেছে একটা সময় যখন আপনি মার্কেটে কম পলিসিতে কম রেটে মাল বিক্রি করবেন, সবাই যখন জানবে যে এই দোকানে কম রেটে মাল পাওয়া যায় তখন আপনার আর প্রচার করা লাগবে না, মানুষ আপনার প্রচার করে দেবে যে মুখের দোকানে যান কম রেটে পেয়ে যাবেন। তো ভাই আজকে আমি চেষ্টা করেছিলাম যে কীভাবে মানে একটা স্যানিটারি ব্যবসা আপনি শুরু করবেন সে বিষয়ে একটা আইডিয়া দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কেমন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।